নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। এই বছরের প্রথম সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 30শে এপ্রিল, শনিবার। সেই দিনই রয়েছে অমাবস্যা, তাই এই সূর্যগ্রহণ হল শনি অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত সূর্যগ্রহণ। যদিও এই সূর্যগ্রহণ আংশিক এবং এই সূর্যগ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান নয়, তাই জ্যোতিষশাস্ত্র অনুসারে এর সূতক সময়ও ভারতবর্ষে বৈধ নয়। দক্ষিণ আমেরিকা, দক্ষিণ প্রশান্ত মহাসাগর প্রভৃতি স্থানে এই গ্রহণ দৃশ্যমান হবে। জ্যোতিষশাস্ত্র বলছে, সূর্য হোক কিংবা চন্দ্র, যে কোনো গ্রহণ সরাসরি প্রভাব ফেলে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জীবনে, তাই দৃশ্যমান না হলেও এই গ্রহণের কিছু প্রভাব পড়বে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ওপরে। যখন কোনো গ্রহণ এবং অমাবস্যা একসাথে হয় এবং সেটি যদি পড়ে শনিবার, তবে তাকে বলে শনি অমাবস্যা বা শনিশ্চর অমাবস্যা। অমাবস্যা তিথি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, পিণ্ডদান, স্নান ইত্যাদি কর্তব্য বলা হয়েছে অমাবস্যার দিনে। এছাড়াও দান ধ্যানের বিশেষ গুরুত্ব আছে। তবে সূর্য গ্রহণের আগেই নিজের শুভ কাজ, পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, স্নান ইত্যাদি করে ফেলুন। শাস্ত্র বলছে, গ্রহণ চলাকালীন কোনো শুভ কাজ করা যায় না। এই কারণে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ সকল কিছুই করুন, তবে গ্রহণ চলাকালীন সময় নয়, তার আগে করলেই ভালো হবে। 30শে এপ্রিল রাত্রি 12:16 থেকে 2:11 পর্যন্ত এই গ্রহণ চলবে। এই সময়ে কোনো শুভ কাজ করবেন না। বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ হলো। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।